আমার যে কাজগুলি আছে সেই কাজগুলিকে কন্টিনিউয়াস করা, আমার কিন্তু অনেক কাজ চলমান। এই যে এখানে দেখেন আপনি, একটা বিশাল বড় লেক হচ্ছে, আমার নগর ভবন চলমান, আমার ব্রিজের কাজ চলমান, শীতলক্ষা সেতুর কাজ চলমান, আমার বিভিন্ন খালগুলি, আমরা এশিয়ান অ্যাওয়ার্ড পেয়েছি বাবুরাল খাল খননের জন্য, সেইটা আমার প্রক্রিয়াধীন। আমার এইরকম আরও অনেকগুলি খাল আছে, নদী আছে, যে পুকুর বলা চলে সেগুলিকে সবুজায়ন করা, খেলার মাঠ করে দেওয়া, বাচ্চারা কী চায়, ইয়াং জেনারেশন যেটা চায় সেটার উপরে বেশি মানে মনোযোগ দেওয়া। তবে আমার এক কথায় বক্তব্য হলো, আমার উন্নয়নের ধারাকে অব্যাহতি রাখা, এবং মানুষ যা দাবি করেছে, যা বলতে চেয়েছে, সবই কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে। শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের একটু পরিকল্পনা নানা সিটি কর্পোরেশনের আগেই ছিল, আমি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমি আমার পূর্বের অবস্থানেই থাকবো। নির্বাচিত যখন ছিলাম পৌরসভার চেয়ারম্যান মেয়র, তখনও আমার অবস্থান যে কঠোর ছিল, ভবিষ্যতে আমার সাথে সেটাই থাকবে। আমার ভোটারদের কাছে আহ্বান থাকবে, তারা এই যে 20-25 দিন যে উৎসবের আমেজ নারায়ণগঞ্জে চলল, এই আমেজটা যেন তারা কালকেও রাখে, এবং সকলে যেন ভোট কেন্দ্রে ভোট দিতে আসে, এবং উৎসব মুখর পরিবেশে আমরা 22শে ডিসেম্বরটা পালন করতে চাই। সকলকে ভোট কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাচ্ছি, ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, এবং আমি তাদের প্রতি আরও আহ্বান জানাবো, আরও বেশি কঠোর অবস্থানে থাকুক, যেন নারায়ণগঞ্জের মানুষ আগামীকালকে একদম নির্বিঘ্নে ভোটটা দিতে পারে। আর আসলে সঠিক কথা না, একদমই সঠিক না। ওনাকে আমি নিজে বলেছি যে যদি কোথাও কেউ আপনাকে এরকম করে, আপনি আমাকে নিজে টেলিফোন করেন, কারণ ওনার সাথে তো আমার একটা সম্পর্ক আছে, এই শহরেরই তো আমরা। আমার তো মনে হয় না কোথাও কোনো জায়গায় এরকম হয়েছে, শুধু উনি মিডিয়ার কাছে অভিযোগ দিচ্ছে। উনি আমি যেখানে বলছি যে আপনি বলেন, যদি সেটা আমার ভাইও হয় আমি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব, এরপরে আর মানুষকে কী বলা যায়। কিন্তু কয়েকবার জানিয়েছি রে ভাই, নির্বাচন নিরপেক্ষ চাচ্ছি, একদম সুষ্ঠু ফেয়ার একটা নির্বাচন চাই।